নমস্কার আমি শুরু করছি দৈনন্দিনের বিশেষ অনুষ্ঠান সাপ কথা আর আজকের সাপ কথাতে আমাদের মুখোমুখি বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জি গর্গবাবু প্রথমেই আপনাকে পর্দায় স্বাগত জানাই এবং নমস্কার নমস্কার জয় বাংলা আজকের অনুষ্ঠান একেবারেই আহ বাংলা পক্ষ বেশ কয়েকদিন ধরেই বা বেশ কয়েক মাস বা কয়েক বছর ধরেই তার একটা দাবি জানাচ্ছিল যে বাংলাতে যাতে বাঙালি পরীক্ষার্থীরা বা বাংলার ছেলেমেয়েরা যাতে বেশি করে সুযোগ পায় সেই রকম একটা দাবি কিন্তু তারা বহুদিন ধরে জানিয়ে এসছিল এবং আমার যতদূর মনে পড়ে আপনারা ডাব্লিউ বিসিডিএল এর পরীক্ষা নিয়ে বা ডাব্লিউ এ যারা অন্যান্য রাজ্য থেকে চাকরি করতে এসছিলেন তারা যাতে আর যাতে সেটা না হয় তার জন্য আপনারা আন্দোলন করেছিলেন কিন্তু সেই আন্দোলনের একেবারে জয়টা হয়তো গতকাল হলো গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা পক্ষ এই যাবৎকাল ধরে যে বড় দাবিটা জানিয়ে এসেছিলেন সেই দাবিতেই কার্যত দিল বলা চলে গর্গবাবু আপনাকে এই জন্য অভিনন্দন জানাই বাংলার আরো ছাত্রছাত্রীরা হয়তো আপনাদের এই একটি আন্দোলনের জন্য আরো বেশি করে কাজের সুযোগ পাবেন আজকে গর্গবাবুর কাছ থেকেই জেনে নেব যে গর্গবাবু আপনারা রকম একটা সিদ্ধান্ত কেন নিলেন সেটা যদি আমাদের একবার বলেন তাহলে তার আগে একটু অনুরোধ করব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গতকাল তার প্রশাসনিক সভা থেকে তিনি কি বলেছেন সেটা একবার দেখে নেব আমি রাজ্যের জন্যই বলছি। সেই রাজ্যের ছেলে মেয়েরা যেন চাকরিটা পায় বাংলা হলে বাংলা রাজ্যের ছেলে মেয়েরা বাংলায় যারাই বসবাস করুক ভাষায় সে রাজবংশী হতে পারে কামতাপুরি হতে পারে হিন্দি হতে পারে আমার কোনো আপত্তি নেই বাংলা ভাষাটা জানতে হবে বাংলা ভাষা বাংলাটা তার ঠিকানা হতে হবে বিহারে বিহারের লোকেরা পাবে তা নাহলে বিহারের লোকেরা বিহারের সরকারকে ধরবে ইউপি ইউপি লোকেরা পাবে নিশ্চয়ই পাবে সব রাজ্যেই তার নিজেদের ছেলে মেয়েরাও যেন তার অধিবাসীরাও যেন কর্ম সৃষ্টিতে কর্মটা পায়টা নজর রাখতে হবে আমি একটু ভেবে দেখতে বলবো অনেক সময় আমরা বিভিন্ন কমিশন করে দিই সার্ভিস কমিশন এই কমিশন সেই কমিশন তারা চাকরিটা নেয় নাম্বারের ভিত্তিতে অল ইন্ডিয়া সার্ভিসের কথা আমি বলছি না আমি স্টেট সার্ভিসের কথা বলছি অল ইন্ডিয়া সার্ভিসের নিয়মই হচ্ছে সব রাজ্যকে নেওয়া কারণ ওটা অল ইন্ডিয়া সার্ভিস সেন্ট্রাল সার্ভিস কিন্তু স্টেট সার্ভিসের যে কমিশনগুলো আছে যদি আমরা সব সবসময় আমি বলছি না কী ব্যাপারে হয়তো কেউ খুব ভালো রেজাল্ট করেছে অন্য জায়গা থেকে এসছে চাকরিটা সে পেয়ে গেল কিন্তু লোকাল ছেলে মেয়েটা পেলো না তার কারণ তার নাম্বারটা ওর থেকে কম যাচাইটা কর ফলে কী হচ্ছে সে যখন একটা ভালো জায়গায় গিয়ে কাজ করছে গভর্নমেন্টের সে কিন্তু ভাষাটা জানে না ফলে একটা মানুষ যখন একটা বিডিওর কাছে যাচ্ছে বা এসডিওর কাছে যাচ্ছে বা একটা লাইন ডিপার্টমেন্টে যাচ্ছে বা একটা কোনো স্থানীয় প্রশাসকের কাছে যাচ্ছে সে বাংলায় কথা বলছে তারা বাংলাটা বোঝেই না ফলে না পাচ্ছে চিঠিটা পড়তে না পাচ্ছে উত্তরটা দিতে হবে দিতে সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ জানাটা মাস্ট আরও ল্যাঙ্গুয়েজ জানুক আমার কোনো আপত্তি নেই খুব ভালো যত বেশি ল্যাঙ্গুয়েজ জানবে তত ভালো কিন্তু লোকালে যেখানে কাজ করবে সেই ল্যাঙ্গুয়েজটা জানতে হবে তা না আমি মানুষের সমস্যাটা কী করে সমাধানটা করবো কি করে এখানেও তোমাদের আমি বলবো মিস্টার দ্বিবেদী তোমরা বসে কথা বলে এটা কোয়াইটলি দেখে নেবে রিজিওনাল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে তা নাহলে কিন্তু জেলায় ব্লকে কাজ করা যাবে না আপনি নির্দেশ দিয়েছেন আমরা ওয়ার্ক করছি দেখে নাও একটু করে নাও কারণ আমার আগামী দিন কর্মসূচি আমাদের মেন আই এ থাকবে একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সচিবদের পরিষ্কার বাবু দেখতে পেলেন যে নির্দেশ ইতিমধ্যেই দিয়ে দিয়েছে কিন্তু আপনার আপনারা এই যে আন্দোলনটা যে বাংলায় বাঙালি ছেলেমেয়েরা বাঙালি পরীক্ষার্থীরা আগে সুযোগ পাবে এই কথাটা আপনি তো বিদেশে পড়াশোনা করে এসছেন বিদেশে কালচার আপনার কাছে আছে আমি যতদূর আপনার সম্পর্কে জানি কিন্তু বিদেশে পড়তে গিয়ে কি আপনার রকম কোনো ভাষাগতভাবে অসুবিধা হয়েছিল যার জন্য আপনি সেই আমেরিকাতে বসে হয়তো ভেবেছিলেন যে এটা এবার বাংলায় শুরু করা যাক না এটা ঠিক বিদেশে গিয়ে বিষয়টা হয়নি বরং বিদেশে তো আমি পড়াশোনা করেছি বছর দশ পিএইচডি করেছি হার্ভার্ডে তারপরে আমি সিংহাগি ফলে আমার জীবনের এই বাংলার বাংলার মাটির বাস্তবতার সঙ্গে আমি অত্যন্ত পরিচিত বরং বিদেশেও দেখেছি এবং ইউরোপের যে নানা রাষ্ট্রে ঘুরেছি আমি আমেরিকায় ছিলাম যে সেখানে লোকেদের যে মাতৃভাষা পরিষেবা হোক চাকরি হোক যা হোক এই জিনিসটি জেনে কিন্তু পাবে এক এবং আমি যে বৃত্তি নিয়ে পড়াশোনা করেছি সেটা কিন্তু মার্কিন সরকারি বৃত্তি নয় মার্কিন সরকারি বৃত্তি কিন্তু শুধু মার্কিনদের জন্য অর্থাৎ জন্য আমি পড়েছি যে যারা কিছু প্রাইভেট ডোনার তাদের তো এবার মূল প্রসঙ্গে আসি মূল প্রসঙ্গ হলো এই এই যে প্রশাসনিক মিটিংয়ে একবার বলে দিই গর্গ চট্টোপাধ্যায় ঠিক আছে গর্গ নয় তো যাই হোক তো মূল যে প্রসঙ্গটায় আসি মুখ্যমন্ত্রীকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ধন্যবাদ জানাই যে এই বিষয়টার গুরুত্বটা উনি বুঝতে পেরেছেন এবং গুরুত্বটা উনি বুঝতে পেরেছেন তার কারণটা হচ্ছে যে একটা ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে যে আপনি আমাদের আন্দোলনের কথা বললেন বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই যেহেতু বাঙালির কাজ নেই সে মনে করে বাংলায় কাজ নেই এটা একটা অদ্ভুত দুষ্ট চক্র আমি আপনাকে ডাব্লিউ বিএসিডিসিএল এর উদাহরণ দিয়ে শুরু করছি পঁচাশি হাজার টাকা স্টার্টিং ইনকাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বাংলার মাটিতে হাজার হাজার ছেলে মেয়ে প্রতি বছর সেই ইঞ্জিনিয়ারিং পাশ করছে বিটেক পাস পাশ করছে বিই পাশ করছে অথচ অন্য কোন রাজ্য যেটা হয় না সেটা এই রাজ্যে একদিন চলছিল কি অন্য সব রাজ্যে কি হয় এটা প্রথমে জেনে নেওয়া দরকার ঠিক আছে যে সেই রাজ্যে আপনি যে রাজ্য সরকারি চাকরি পান সেটা ডাব্লিউ বিএসিডিসিএল হতে পারে যেটা সেখানকার স্টেট সিভিল সার্ভিস হতে পারে গ্রুপ ডি স্টাফ হতে পারে যা কিছু অর্থাৎ যার রাজস্ব সেই রাজ্য সরকার দেয় যার মাইনেটা সেই রাজ্যের মানুষ যোগায় আপনাকে সেই রাজ্যের প্রধান ভাষা যেটা সেটা কিন্তু লিখিত পরীক্ষা একশো নম্বর 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 পাশ করতেই হবে এর কোনো রকম এদিক ওদিক নেই কিন্তু পশ্চিমবঙ্গ একটা অনন্য রাজ্য ছিল বাছে আছে এখনো আসলে আমরা না আচারে বিশ্বাস নেই এ কথাও বলবো আমরা ধন্যবাদ জানানোর সঙ্গে সঙ্গে একটু একটু ইন্ট্রোডাপ করব আমি নিজে ছাত্র জীবন অবস্থায় বিহারে একটা পরীক্ষা দিতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি নিজে ফেস করেছি একদম এবং আপনি তো পরীক্ষা দিতে অবধি পেরেছেন বাংলা পক্ষর কাছে হাজার হাজার উদাহরণ আছে ট্রেন থেকে নাম পিটিএ ফেরত পাঠানো হয়েছে খুব স্পষ্ট কথা তো যাই হোক আপনি বিহারে যেরকম পরীক্ষা দিতে গেছেন ওখানে কিন্তু হিন্দি আপনার মাস একটা হিন্দি একখানা পেপার আপনাকে পড়তে হবে দিতে হবে সে হিন্দি সাহিত্য তাদের যে কি মানে প্রেমচাঁদ তারপরে যা 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 রয়েছে তাদের ঠিক আছে তো এই রকম পরীক্ষা দিয়ে তার মানে কি করছে তারা কি যখন ইঞ্জিনিয়ারিং এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা যখন বিহার নিচ্ছে পরীক্ষা যখন বিহার নিচ্ছে তখন কি তারা হিন্দি সাহিত্য কতটা জানে এটা টেস্টিং করছে তা না তারা আসলে যারা অহিন্দি তাদের ছাড়ছে খুব স্পষ্ট কথা তাহলে বা এটা কিন্তু প্রতিটি রাজ্যের সত্যি তামিলনাড তামিলনাড়ুতে তামিল যারা নয় বা তামিল ভাষা যারা জানে না তাদের ছেটে দেওয়া হয় কারণ প্রতিটি রাজ্যেরই ভূমিপুত্র সেখানকার যে রাজস্ব থেকে তৈরি যা চাকরি এবং যারা পরিষেবা দেবে তারপর প্রথম অধিকার খুব স্পষ্ট কথা যেটা মুখ্যমন্ত্রী বলেছেন তো বুঝতে হবে সেখানকার লোক হতে হবে তাই না বাংলা একমাত্র রাজ্য ছিল যেখানে হিন্দি উর্দু ঠিক আছে এই সবেতে ডাব্লিউ বিসিএস এর আপনার এই সাইড এর ল্যাঙ্গুয়েজ পেপার দেওয়া যায় ডাবিএসিডিসি এলে কোনো ভাষার পরীক্ষাই হতো না ঠিক আছে তার মানে রাজ্য সরকারি চাকরির জন্য আমরা অল ইন্ডিয়া পরীক্ষা দিচ্ছি বাস্তবতা তাই দাঁড়াচ্ছে তাহলে আমাদের ছেলেগুলোর যেটা হয় যেটা হয়েছিল পঁচাশিখানা চাকরির মধ্যে আমরা দেখলাম আটষট্টিটা বহিরাগতরা পেয়েছে কিন্তু একই সঙ্গে আমার কোয়ালিফাইড কিন্তু ওয়েল কোয়ালিফাইড বাঙালি ইঞ্জিনিয়ার ছেলে মেয়ে রয়েছে তাহলে তারা কোথায় যাবে তারা তো মহারাষ্ট্র যেতে পারবে না মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে মারাঠি পরীক্ষা তারা পারবে না তারা হরিয়ানায় যেতে পারবে না হিন্দি পরীক্ষা তারা পারবে না তাহলে কোথাও একটা তো মানে বৈষম্য থেকে যাচ্ছে বাংলা সকলের দরজা বন্ধ আর বাংলার দরজা যদি খোলা হয় তাহলে আমার বাড়িটা তো হোটেল হয়ে যাবে ধর্মশালা হয়ে যাবে তাহলে সকলে যদি দরজা বন্ধ করে রাখে তাহলে আমার দরজাটাও আমাকে বন্ধ করতে হবে এটা স্বাভাবিক এটা ভারতের প্রতিটি রাজ্যের ক্ষেত্রে নিয়ম পশ্চিমবঙ্গ মঙ্গল গ্রহে নয় তাই পশ্চিমবঙ্গ এই নিয়মটা এই নিয়ে আমরা আন্দোলন করেছি আপনাকে আরেকটা উদাহরণ দিই ডাব্লিউ বিসিএস যেটা পশ্চিমবঙ্গের যারা মেধাবী ছেলে তাদের একখানা স্বপ্ন থাকে সেখানে টপ এই একই কিন্তু করতে গেলে বাংলা টেনে জানতে হচ্ছে না পরে আপনি পেয়ে গেলে আপনি ডিপার্টমেন্টাল পরীক্ষা দিতে হচ্ছে সেটা পরের কথা পেয়ে যাবার আগে পেতে হচ্ছে না অন্য সকল রাজ্যে আমরা একদম লিস্ট করে তালিকা করে দেখিয়েছি যে তারা কিন্তু সেখানকার রাজ্য ভাষার পরীক্ষা না হলে আপনি কোয়ালিফাই করতে পারবেন না তো এক্ষেত্রে বাংলার ক্ষেত্রে যেটা হচ্ছে যে বাইরে থেকে ছেলেমেয়েরা র্যাঙ্ক করছে এবং আজকাল যেগুলো অনলাইনে টিউটোরিয়ালের যে নানা রকম চ্যানেল তৈরি হয়েছে সেখানে গর্ব ভরে পশ্চিমবঙ্গে ডাব্লু বিসিএস র্যাঙ্ক করা বিহারের ছেলে বলছে যে সকলে ডাব্লিউ পরীক্ষাটা দাও এখানে বাংলা পরীক্ষা লাগে না এ আমার কি অ্যাডভার্টাইজমেন্ট এই জিনিসটার কোথাও একখানা কিন্তু মানে কোথাও থামতে হবে কোথাও লক্ষণ রেখা টানতে হয় বাংলার মাটিতে আমরা জানি যে কিছু পার্বত্য এলাকা ছাড়া যেখানে নেপালি যেখানে নেপালি যেটা আছে যে সেখানকার যারা অধিবাসী তারা চাইলে নেপালিতে দিতে পারেন এবং বাংলা সর্বত্র এই দুটো সিস্টেমই তো আমরা চাই আমরা তো আমরা তো এই কথাটা বলছি আমরা তো এই কথাটা বলছি না যে মানে তাদেরকে মানে কি বলবো কাউকে বাদ দিয়ে দেওয়া কিন্তু এইভাবে বাংলার ছেলে মেয়েদের অগ্রাধিকার দিতে হবে খুব স্পষ্ট কথা তা না হলে আমার ছেলে মেয়ে অন্য কোথাও পাবে না অন্যের ছেলে আমার এখানে পাবে এই সিস্টেম চলতে পারে না এটা তো গেল সরকারির ক্ষেত্রে যে ক্ষেত্রে খুব সহজ নিয়ম এক যে দু রকম জিনিস এগুলো বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম নিয়ম আছে একটা হচ্ছে নিয়ম হচ্ছে যে যেরকম উড়িষ্যার ক্ষেত্রে নিয়মটা বলি আপনার ক্লাস টেন টুয়েলভ লেভেলে আপনার উড়িয়া ভাষা হিসেবে থাকতে হবে তারা আর ভাষা পরীক্ষা নিচ্ছে না কিন্তু ভেবে দেখুন উড়িষ্যার বাইরে আর কার উড়িয়া ভাষা থাকে স্কুলে সাবজেক্ট হিসেবে মানে ছাঁট হয়ে গেল কিন্তু অথবা ধরুন বিহারের ক্ষেত্রে বা তামিলনাড়ুর ক্ষেত্রে তারা তামিল বা হিন্দি পরীক্ষায় নিয়ে নিচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরকম হয় না আমরা আমরা এই এই বদলটা চাই কিচ্ছু নিয়ে পিএসির সামনে ধর্ণা দিয়েছি ডেপুটেশন দিয়েছি আমরা ডাব্লিউ বিএসিডিস যেটা করেছে বলেছি এটা গেল সরকারি ক্ষেত্র কিন্তু সরকারি ক্ষেত্রও কিন্তু খুব লিমিটেড মূল যে টোটাল চাকরির ক্ষেত্র সেখানে সরকারি ক্ষেত্র খুব লিমিটেড বেসরকারি হ্যাঁ বেসরকারি ক্ষেত্রে তাহলে কি হবে যেখানে নাইনটি কাজ তো বেসরকারি এই কিন্তু অনুরূপ আমি আপনাকে বলি যে বাংলায় যে বাংলায় বাংলার যে জিডিপি সেটাই লকডাউনের সময়ও দুটো স্টেটের জিডিপি পজিটিভ ছিল জিডিপি গ্রোথ তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ আপনার এখানে ইনকাম ট্যাক্স কালেকশন উত্তরোত্তর বাড়ছে আপনার এখানে এমএসসি এমএসএম ইউনিট বাড়ছে আপনার এখানে রোজ রোজ শিল্প তালুক তার মানে এটা তো অর্থনৈতিক চক্র চলছে যারা বলে পশ্চিমবঙ্গে শিল্প নেই তারা তো অবাস্তব কথা বলছে কারণ পশ্চিমবঙ্গে শিল্প না থাকে তালে শিলিগুড়িতে যারা ঢুকছে বহিরাগত তারা তো বাগডোগরা এয়ারপোর্ট দেখতে ঢুকছে না কলকাতায় যারা ঢুকছে বহিরাগত তারা তো হাওড়া স্টেশন দেখতে ঢুকছে না আসানসোলে যারা ঢুকছে বহিরাগত তারা তো আর সেখানকার মানে কোনো কি বলবো শোভা দেখতে ঢুকছে না না তারা ঢুকছে অন্য সংস্থানের জন্য এবং অন্য সংস্থান করছে কর্মসংস্থান করছে জনবিন্যাস পাল্টাচ্ছে তাহলে আমার তাহলে জায়গাটা কোথায় আমাদের ছেলেমেয়ের জায়গাটা কোথায় বেসরকারির ক্ষেত্রে তাহলে এই সমস্যা তো অন্য রাজ্যেও রয়েছে বিশেষত বিহার ইউপি ঝাড়খন্ড থেকে আগত লোকজন যারা নানা জায়গায় স্প্রেড করে অন্য রাজ্যের সমস্যাটা বুঝে কি করেছে তারা করেছে বেসরকারি কাজেও ভূমিপুত্র সংরক্ষণ অর্থাৎ ঠিকা কাজ হোক নীল আকাশের নিজে কাঠপাড়া আন্ডারে কাজ হোক এসি ঘরে কাজ হোক শার্ট প্যান্ট পরে কাজ হোক খালি গায়ে ল্যাঙ পরে কাজ হোক যে কোনো রকমের কাজ পরিষ্কার কত কর্মসংস্থান যেটা মুখ্যমন্ত্রী এই যে ক্লিপটা দেখালেন তার আগেই বলেছেন কিন্তু উনি কিন্তু পুরোপুরি সরকার সরকারি ব্যাপারটা পরের দিকে বলেছেন ভ্রমণ দিয়ে কিন্তু উনি ব্যাপক কর্মসংস্থানের কথাই বলেছেন আর মাথায় রাখতে হবে জায়গাটা যেখানে বলছেন সেটা মালদা যেখানে বিরাট সংখ্যক পরিযায়ী শ্রমিক রয়েছে এর উপরে উত্তর দিনাজপুরেও দক্ষিণ দিনাজপুরে সে একই বিষয় রয়েছে আপনার পাশে হচ্ছে মুর্শিদাবাদ মাইগ্রেন্ট পাশের পাশে পাশের জেলাটাই হচ্ছে মুর্শিদাবাদ মাইগ্রেন্ট লেবার সেখানে প্রচুর কদিন কয়েক বছর একটা ডেটা ডেটা উঠে এসেছিল যে খুব ভয়ঙ্কর ডেটা এটা একটা দিক যে বাংলায় বাংলার শহরগুলিতে ধরুন আসানসোল শিলিগুড়ি কলকাতা শহর যদি আমরা ধরি সেখানে বাংলার জেলাগুলি থেকে মেন তিনটে যত ছেলে মেয়ে ঢুকতে পারে তার থেকে অন্য রাজ্যের থেকে ছেলে মেয়ে বেশি ঢোকে কাজের জন্য এটা আর অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে সত্য নয় তার মানে মালিকানা বহিরাগতদের হাতে আপনি চা চা শিল্পের ক্ষেত্রে ডুয়ার্সের ক্ষেত্রে বা আপনার দার্জিলিং জেলার ক্ষেত্রে বুঝতে পারবেন ঠিক আছে বড় বড় গ্রুপ কারা সেটাও আপনি আপনি বুঝতে পারবেন থেকে শুরু করে হাওড়া শিল্পাঞ্চল দেখুন হলদিয়া শিল্পাঞ্চল দেখুন আসানসোল শিল্পাঞ্চল দেখুন সেখানে যে মালিক বহিরাগত তার যে প্রথম তার যে বৃত্ত যেটা কর্মচারীর হাই মাইনের কর্মচারী তারা বহিরাগত তার ঠিকাদাররা বহিরাগত তার কর্মচারীরা বহিরাগত তার স্কিল বহিরাগত তার আনস্কিল বহিরাগত তাহলে আমাদের মাটিতে আমাদের লাভটা কি হচ্ছে একটু আপনাকে থামাবো হ্যাঁ আপনিই বলছিলেন মানে আমি বলাটা কি পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক তিনি কিন্তু নিজেই পরিষ্কার এই কথাটা বলেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন পাঁচলার শিল্প তালুকে যাতে বাঙালি ছেলেমেদের জায়গা হয় এবং একটা মানে অপ্রিয় সত্যি কথা তিনি বলে দিয়েছেন মুখ কোশকেই হয়তো বলেছেন প্রশাসনিক বৈঠকে যদি একশোটা ছেলে বাঙালি কাজ পায় মানে একশোটা ছেলে যদি সেখানে চাকরি হয় বাংলার একটি ছেলেও সেখানে নেয় না একেবারে পাঁচলার বিধায়ক এই কথা বলছেন গুলশান মল্লিক আমি বলছি না আমি একটু আপনাকে কারেক্ট করে দিচ্ছি একশোটা ছেলে কাজ পেলে একজন বাংলার পাচ্ছে হ্যাঁ আমি সেটাই বলছি সরি আমি সেটাই বলছি সংখ্যাটা বলেছিলেন দু হাজারের মধ্যে কুড়ি জন ভাবতে পারেন যদি মালিক বহিরাগত যদি দু হাজার কর্মীর মধ্যে কুড়ি জন বাংলার ভূমি হয় তাহলে এই জিনিসটা বাংলায় আছে না বিহারে আছে তা তো তফাত বোঝা যাবে না না রাজস্থানে তফাত আমরা কি সেই জায়গাগুলো থেকে শুধু কালি জুলি ধোঁয়া খাবো তারপরে জনবিন্যাস বদলাবে তারপরে কাউন্সিলারটা একজন বহিরাগত হয়ে যাবে আর আমরা মানে কি আমরা হাততালি দিয়ে দিয়ে দেখবো এবং আমরা আগে সিপিএম কে গালাগাল করতাম এখন তৃণমূলকে গালাগাল করব এই চক্রের মধ্যে থেকে তো আমরা একটা বেরোতে হবে আমাদের বাংলায় যে শিল্প আছে এর সমাধান অন্যান্য রাজ্য কিভাবে করেছে করেছে এই সমস্যা তো বাংলার শুধু একার সমস্যা নয় তাই বাংলার যারা ছেলে মেয়েটা শুনছেন তাদের জানিয়ে রাখি গুজরাটে রাজস্থানে পাঞ্জাবে অন্ধ্রপ্রদেশে তেলেঙ্গানায় মহারাষ্ট্রে গোয়াতে কর্ণাটকে মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে এবং মানে আমি বুঝতেই পারছেন লিস্ট বলেই যাচ্ছি তামিলনাড়ুতে সেখানকার মুখ্যমন্ত্রী হয় ঘোষণা করেছেন কিংবা বিধানসভায় আইন পাস হয়ে গেছে যে সকল রকম বেসরকারি কাজে একমাত্র রাজ্যের যারা রেসিডেন্ট এখানে বাঙালি কিছু নেই রাজ্যের যারা পারমানেন্ট রেসিডেন্ট স্থায়ী বাসিন্দা তাদের কিন্তু সত্তর থেকে নব্বই শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ থাকছে খুব স্পষ্ট কথা অর্থাৎ আমার এখানে শিল্প সম্ভাবনা আমরা একটা যখন বলি এখানে শিল্প হবে আমরা কেন চাই এখানে শিল্প হবে যাতে আমরা কাজ পাই কিন্তু শিল্প হলো কাজ পেলাম না তাহলে এটা হলো টাকা এই যে সামনের দিনে যে তাজপুরে পোর্ট হবে দেউচা পাচামিতে যে কয়লা খনি আসছে তারপরে ধরুন এই যে লজিস্টিক হাবগুলো তৈরি হচ্ছে তাহলে এগুলো তাহলে কি লক্ষ লক্ষ চাকরি তো আসলেই তৈরি হবে কিন্তু সেটা যদি এই পাঁচলার বিধায়ক গুলশন মল্লিক যে বাস্তবতা তুলে ধরলেন সেটা যদি হয় তবে তো হিতে বিপরীত হবে আরো কিছু এলাকা আসাঞ্চল হয়ে যাবে আরো কিছু এলাকা মানে আমি বুঝতে পারছেন তো আরো কিছু এলাকা মানে সেখানে বাঙালি বাঙালি শূন্য হয়ে যাবে আইনটা চাই এটা সময়ের দাবি এটা বাঙালি ছেলে মেয়েদের ভূমিপুত্র শুধু বাঙালি নয় যারা আছেন সাঁওতাল যারা আছেন রাভা সকলের কথা বলছি আমি বাংলার যারা ভূমিপুত্র এমনকি যারা বিহার ইউপি থেকে এসছেন আজকে একশো দেড়শো বছর হয়ে গেল তাদের জন্য তারাও তো বাদ পড়ে যাচ্ছে এই বাংলার যারা ভূমি পুজো তাদের একটা বিষয় আছে এবং এর সঙ্গে আরেকটা জিনিসও যুক্ত এই যে ধরুন যে কলকাতা সবকিছু খেয়ে নিচ্ছে এরকম একটা খুব বাংলার নানা প্রান্তে রয়েছে বাস্তব যে কলকাতা সবকিছু খেয়ে নিচ্ছে এই নিয়ে ধরুন নীল বণিকের সঙ্গে গর্গ চট্টোপাধ্যায়ের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে যে গর্গ চট্টোপাধ্যায় কলকাতার কাছে আছে সব খেয়ে নিচ্ছে নীল বণিক কিছু পাচ্ছে না আসল গল্পটা কি বলুন তো কলকাতাতেও গর্গ চট্টোপাধ্যায় বেদখল নীল বনিক শিলিগুড়িতে আলিপুরদুয়ারে জলপাইগুড়িতে জয়গাতে বানারহাটে বেদখল এটাই বাস্তব ফলে আমরা জঞ্জালে দুই জঞ্জালের মধ্যে আস্থাকুরের মধ্যে দুইটি কুকুর আচ্ছা আচ্ছি করছি কিন্তু বিয়েবাড়ির হেঁসেলের খাবার গুলো কিন্তু আর কেউ খেয়ে যাচ্ছে বাংলা পক্ষ স্পষ্ট দাবি ওই হেঁসেল ওই ওখানে পাত পেরে আমাদের ছেলে মেয়েরা খাবে বাংলা এই যে সামনে পৌরসভা নির্বাচন আসছে বাংলা পক্ষ স্পষ্ট দাবি জানিয়েছে যে এই যে কলকাতা বেদখল হয়ে গেছে বাঙালির থেকে এটা পুনর্দখল কিভাবে করতে হবে কলকাতা পৌরসভার বিশেষত কলকাতা কিন্তু কলকাতা বাসীর মালিকানার নয় কলকাতা সারা বাংলার রাজধানী তাহলে কলকাতা পৌরসভার প্রতিটি চাকরিতে প্রতিটি জেলার জনসংখ্যার অনুপাতে তার কোটা চাই তবেই আমরা বিভিন্ন জেলার দ্বারা কলকাতার পুনর্দখল একমাত্র সম্ভব এই কলকাতার বাঙালি দ্বারা হবে না তারা অ্যাডজাস্ট করে করে একদম সিটকে এক কোণে চলে গেছে এই যে বাঙালির যে যে সার্বিক একটা অর্থনৈতিক পুনরুজ্জীবন সেটা আমাদের করতেই হবে কারণ সেটা যদি আমরা না করতে পারি আমরা কি বলবো শিল্প আনো শিল্প আনো শিল্প আসবে কাজ আমি পাবো না কারণ চোখে দেখতে পাবো না কাজগুলো মনে করবো শিল্প নেই তখন আবারও বলবো শিল্প আনো শিল্প আনো শিল্প আনো আমি যদি ছোট একটা যদি একটা রূপক দিয়ে বোঝাই যে ধরুন আমার ঠাকুরদার আম এবং সেই আম ফলে ফলে আমি দেখতে পাচ্ছি সেই আম গাছে বাঁদর বসে রয়েছে সে খাচ্ছে আটি ফেলছে আমি হা করে তাকিয়ে তলা থেকে দেখছি এই সময় কেউ এসে বলল এই দেখো খুব ভালো প্রজাতির আটি এখানে আরো আম গাছ আম গাছ দাও ঠিক আছে আরো আম গাছ থেকে যদি আরো ভালো আম হয় তাহলে বাঁদরেও না কিছু তোমার জন্য থেকে যাবে আমরা এইসব আটি নিয়ে পুতে গাছ করে তারপরে কটা আমাদের জন্য বেঁচে থাকবে কিনা এসবে আমরা আগ্রহী নই যে আম গাছ পুতা পোতা অলরেডি হয়েছে বড় হয়েছে আম ফলে আছে আমরা মই দিয়ে সেখানে আমগুলো আমাদের কাছে আমাদের ঝুনিতে আনবো এবং বাঁদরকে আম খেতে দেব না খুব স্পষ্ট কথা কারণ এটা অন্য কোনো রাজ্য করতে দেয় না এটা অন্য কোনো রাজ্য করতে দেয় না গর্গব আপনাকে গর্গবাবু আপনাকে আর একটা প্রশ্ন আপনি যেটা বলছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তার সচিবের অর্ডার দিয়ে দিয়েছে সেটা ধীরে হয়তো হবে কিন্তু যেটা প্রশ্ন আহ দেখুন যেটা প্রশ্ন একেবারেই মানে ভাবতেও হয়তো অবাক লাগে সিএবি নাইট স্টিম তার মালিক একজন বহিরাগত এবং সেখানে কলকাতার কোনো খেলোয়াড়দের বাঙালি খেলোয়াড়দের বিশেষ করে ঋদ্ধিমান শাহকে খেলতে যেতে হয় হায়দ্রাবাদ পাঞ্জাব তিনি এইখানে খেলতে পারেন না এবং সব থেকে বড় কথা নাইট রাইডার্সে এখন পর্যন্ত একটা বাঙালি খেলোয়াড় যারা বাংলার ভূমিপুত্র তারা নেই মোহনবাগান ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ধরুন প্রায় সেই রকমটাই হয়েছে দু একটা হাতে গোনা এখন বাঙালি আছে টিপটিপ করে জ্বলছে সেটা ফুটবলের ক্ষেত্রে হয়তো আগামী দিনে সেটাও হারিয়ে যাবে আপনি কি মনে করেন যে এবার মাঠের ক্ষেত্রেও বদলটা আসা দরকার যে বাংলার ছেলেমেয়েরা মানে দীর্ঘকাল রোহান গাভাস্কার থেকে আরম্ভ করে সবাই মানে গান্ধী সবাই তো একের পর এক বাংলার বাংলাতে বাংলাতে খেলতে খেললো লাভ তারপর সবাই তারা বাংলা ছেড়ে চলে গেল কিন্তু বাংলার যে খেলাধুলো সেটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে তলানিতে ঠেকছে এই ক্ষেত্রে কি আপনাদেরও মনে হচ্ছে যে এখন অন্তত শাহরুখ খানকে একটা বার্তা দেওয়া উচিত হয় বাংলায় তুমি ভূমিপুত্রদের নিয়ে অন্তত দুজন নিয়ে টিম গুছাও না হলে বাংলা ছাড়ো রেড চিলিস কলকাতা কর্পোরেশনে যাদের কোটি কোটি টাকার ট্যাক্সের ছাড় দেয় সেটা আমার আপনার পয়সায় তারা খেলার সাথে তারা ট্যাক্স ছাড় নিচ্ছে কিন্তু আমার বাংলার ছে কোনো ছেলে মেয়ে নাইট্রাডাইডসের চান্স হচ্ছে দেখুন রসগোল্লা নামটার সঙ্গে যদি আমাদের ইমোশন জড়িয়ে থাকে তাহলে তাই বলে আমি হলদিরামের রসগোল্লা কিনবো এটা তো হতে পারে না অনুরূপ ভাবে কলকাতা নাইট রাইটার্সের সঙ্গে কলকাতা বাংলায় ব্যাপারটা কোনোভাবে জড়িত আছে বলে আমাদের ছেলে মেয়ে সেখানে থাকবে না কোনো লাভ থাকবে না হাততালি দেবো শুধু মাঠে দাঁড়িয়ে মাঠের পাশে দাঁড়িয়ে এটা হতে পারে মাঠে নামতে চাই খুব স্পষ্ট কথা আপনি যে ইস্যুটা তুললেন আপনি জেনে খুশি হবেন যে বাংলা পক্ষ এই নিয়ে শুধু মাঠে থেকে লড়েনি রক্ত ঝরিয়েছে আমি একটু বোঝাই যে বিষয়টা কদিন আগে কুচবিহার ট্রফি হলো ক্রিকেট সেখানে বিহারের সঙ্গে বাংলার খেলা ছিল বিহারে এগারো জন বিহারি প্লেয়ার তাই তো বিহারের বেস্ট ট্যালেন্ট বাংলার টিমে পাঁচজন বিহারি প্লেয়ার ওকে বাংলা বিহারকে হারালো তাহলে বিহারের বেস্ট ট্যালেন্ট নিয়ে যদি বিহার বাংলাকে না হারাতে পারে তাহলে এই পাঁচজন যারা বহিরাগত এরা বহিরাগত মানে এটা যে পুরানো এখানে রয়ে গেছে তা কিন্তু না একদম ওই ডোমিসাইল ফোমিসাইল এই করে নিয়ে রিসেন্ট ঢুকেছে তাহলে তো এটা বোঝা তাহলে এগারো যদি ছজন বাঙালি আর পাঁচজন বহিরাগত নিয়ে যদি আমরা বিহারের টিমকে হারাতে পারি তাহলে এগারো জন বাঙালি হলে তো আরো হারাতে পারতাম এবং হারাতে পারি না পারি আমাদের প্লেয়ার গুলো তো একটা প্ল্যাটফর্ম পেত আজকে যেটা হয়ে গেছে সিএবি এই প্রশ্নটাই আসছি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এটা একটা পাটটায় পরিণত হয়েছে মূলত এরা বাংলা বলতে কলকাতা বোঝে বহিরাগতদের এবং কলকাতা বলতো কলকাতার বোঝে এবং কিছু এলিট একটু কয়েকজন যারা বাঙালি শুধু তাদের যেটুকু একটু জায়গা দিতে হয় তাহলে খুব খারাপ দেখায় যে সিএবি টিমে বেঙ্গল রঞ্জি টিমে কোনো বাঙালি নেই সে কটা চার পাঁচজন কয়েকজন হয় আপনি এখনই টিমগুলো প্রতিবার অ্যানাউন্স হয় সিএবি ওয়েবসাইটে দেখতে পাবে এবং এর মধ্যে একটা বিরাট সংখ্যক লোকজন স্পষ্ট যেটা হচ্ছে যে এদের ডোমিসাইলের কাগজ জাল করে এখানে ঢোকানো হয় এখানে ক্লাবগুলোতে ঘুঘুর বাসা কিন্তু ফাঁস করে দিয়েছিল কারণ যারা বঞ্চিত বাঙালি প্লেয়ার আপনি জান তারা আমাদের কাছে এসছিল এবং আপনি জানবেন যে লোক দেখানো ট্রায়াল হয় শিলিগুড়িতে হয় মালদায় হয় ঠিক আছে বাঁকুড়া হয় লোক দেখানো ট্রায়াল আমাদের ছেলে মেয়েগুলো তারা ট্যালেন্টেড তারা প্র্যাকটিস করবে তারা চেষ্টা করবে কত স্বপ্ন নিয়ে যাবে আজকে হ্যাঁ আজকে ট্রায়াল আছে কিন্তু তার নামটা কেন উড়ে গেল সেটা কিন্তু কখনো জানতে পারবে না সে ভাববে যে তার যথেষ্ট এলেম নেই গল্পটা কিন্তু অন্য জায়গায় ঠিক হয়ে যাচ্ছে এই অন্য জায়গায় ঠিক হবার জিনিসে আমরা প্রতিবাদ করেছিলাম আমাদের বাংলা পক্ষ সংগঠনের ছেলেমেয়েরা যেটা প্রতিবাদ করেছিল দেবাশিস মজুমদার যে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা এলাকার একজন ডেকোরেটরের ব্যবসা করে সেও সেই প্রতিবাদে ছিল দুজন তিনজন বহিরাগত প্লেয়ার এটা হরিয়ানার তারা এই কথাগুলি শুনে আমরা যে দাবিটা করছিলাম যে বাংলার টিমে বাংলার ভূমিপুত্ররাই শুধু খেলতে পারবে উইকেট দিয়ে মেরে তার হাত ভেঙে তারপরে আমরা একটা চরম জায়গায় পৌঁছে তখন সিএবি হঠাৎ করে প্রথমবার তার ইতিহাসে যে ডোমিসাইল চেক করার একখানা সিস্টেম চালু করে তার মানে কি যেসব জিনিস থেকে বাঙালিকে বেদখল করা হয়েছে সেখানে বাঙালি জাতি যদি একত্রিত হয়ে একটা ফোকাস দেয় না তখন কিন্তু তারা কিন্তু কাঁপতে শুরু করে একটা লোক দেখানো কিছু করার শুরু করে এই প্রতিটি জায়গা কিন্তু আমাদের পুনর্দখল করতে হবে আমি কে কে আর টিমের কথায় আসি কে কে আর টিম এই যে কলকাতা বা বাংলা এই নামগুলো কি একটা বিক্রির জিনিস ব্যবসার জিনিস হয়ে গেছে হ্যাঁ আজকে ইস্টবেঙ্গল মোহনবাগানের তফাৎ কি আমি আপনি মনে করছি ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা হচ্ছে আসলে তো বাংুরার গোয়েঙ্কার ব্র্যান্ডের একটা কম্পিটিশন এর অ্যাডভার্টাইজমেন্ট এর জায়গা হচ্ছে তাই না আমার আপনার যে ইমোশন ওটাই আমার আপনার যে ইমোশন ওটাই কিন্তু তার পণ্য আমি মনে করছি মানে জয় ইস্ট বেঙ্গল সে বলছে জয় শ্রী সিমেন্ট আপনি বলছেন হয়তো জয় মোহন বাগান সে বলছে জয় এটিকে জয় সিএসি জয় গোয়েঙ্কা জয় সারেগামা তার ব্যবসা কিন্তু বাঙালি মানে বাঙালি শিল্পপতিদের কি সেই আর্থিক সম্ভার আছে যে তারা এত কোটি কোটি টাকা খেলাধুলো তো বিনিয়োগ করবে সেটাও তো একটা প্রশ্ন সেটাও তো ভাবতে হবে পূর্ণ ওটা কথা বলেছেন আচ্ছা আমি বিদেশে থাকতে একখানা কথা শুনেছিলাম ইংরেজিতে তারপরে তর্জমা করে দেবো ঠিক আছে যে বলছে দুধ একটা কথা ভেবে দেখুন বিশ্বে যারা তাবর বড় লোক ঠিক আছে যদি আমরা নাম করতে বলি লোকেদের বিল গেটস ঠিক আছে তারপরে এই ফেসবুকের যে মার্ক জুকারবার্গ ঠিক আছে এরকম আরো যে নামগুলো আছে আমরা প্রতিটি লোকের সঙ্গে কিন্তু একটা প্রোডাক্ট অ্যাসোসিয়েট করি বিল গেটস মাইক্রোসফট উইন্ডোজ মার্ক জুকারবার্গ ফেসবুক এটা একটা কনসেপ্ট ঠিক আছে তারপরে অ্যামাজন এটা একটা কনসেপ্ট ওয়ালমার্ট এটা একটা কনসেপ্ট অর্থাৎ ওখানে ওখানে আসলেই পুঁজিপতি তৈরি করে কারণ তার পুঁজি তৈরি হচ্ছে কিসের উপর ভিত্তি করে ইউ নো তুমি কি জানো আমাদের এখানে আপনি ভেবে দেখুন যদি পুঁজিপতির নাম করি আমরা বিড়লা গোয়েঙ্কা তারপরে ধরুন আম্বানি আদানি এই ধরনের যে নামগুলো এরা টাকা কি করে করেছে কন্ট্রাক্টের মাধ্যমে এটা প্রোডাক্ট কোনো প্রোডাক্ট এক্সপার্টিস নেই আপনি কি মনে করেন আদানি যে ফরচুন তেল ও কি কিছু বার মানে কি বলবো সর্ষে পিছে তেল বার করতে পারে নাকি আম্বানি রাফায়েল প্লেন বানাতে পারে নাকি বিড়লা গাড়ি বানাতে পারে কোনো কিছুতেই এক্সপার্টিস নেই কিন্তু কিছু কিন্তু কন্ট্রাক্ট হয়েছে অর্থাৎ এখানে বড় লোক তৈরি হয়েছে বেস্টন হু ইউ নো কথা বুঝতে পারলেন ওখানে বড় লোক তৈরি হচ্ছে পুঁজিপুরি তৈরি হচ্ছে বেস্টন অন হোয়াট ইউ নো এখানে বড় লোক তৈরি হয়েছে এতকাল যে বেনিয়া শ্রেণী থেকে হু তুমি কাকে সুব্রত রায় দাঁড়াতে পারলেন না যদি এই প্রশ্নটা করেন সুব্রত রায় জেলে আর বিজয় মালিয়া ইংল্যান্ডে সবসময় হবে সবসময় হবে শুধু সুব্রত রায় নয় তারপরে পিংকন জেলে ঠিক আছে আমি বলছি না যে সুব্রত রায়ের সব চোরেদের মধ্যেও যদি বাঙালি চোর হলে জেলে হয় আর যদি মানে মানে বা গুজরাটি চোর হলে ঠিক আছে সে বেলে হয় বা মানে বিদেশে হয় বা বিচে থাকে বা কদিন আগে দেখা গেল যে মেহুল চকসি সে কি বলবো উটপাখির পাখির জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছে লন্ডনে উট পাখির পালকের জ্যাকেট এটাই তফাৎ এর আমি আমি একটু এক মিনিট নেবো দেখুন ব্রিটিশ শাসনে না ব্রিটিশরা তো লুটতে এসেছিল বাংলা লুট করছিল ফলে ব্রিটিশরা কিন্তু দেশীয়দের মানে এখানকার যারা নেটিভ তাদের কিন্তু পয়সা করার বেশি সুযোগ দিত না কখন সুযোগ পেত দেশীয়রা পয়সা করার যখন যুদ্ধের সময় আসতো মানে যত সাপ্লাই যত ডিমান্ড তত সাপ্লাই ব্রিটিশরা নিজেরা দিতে পারছে না এর শেষ যে সংস্করণ সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চালের কালোবাজারি এবং মজুদারি করে এই বড় বাজার যেটা তারা ষাট লাখ বাঙালির মৃতদেহের যে যে টাকা টাকা করেছিল কাঁচা ওপর বাঙালি করেনি কিন্তু চলে যাচ্ছে সাতচল্লিশের পরে কাঁচা টাকা দিয়ে কিন্তু সেই মালিকানাটা ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচারটা শিল্পের পরিকাঠামো তারা কিনে নিচ্ছে এবং টাকায় টাকা বাড়ে ফলে শিল্পের যে মালিকানার বিন্যাসটা তা ঠিক হয়ে গেল সাতচল্লিশ পরবর্তী সময় বাঙালির মৃতদেহের ওপর কে টাকা করেছে এবং যেহেতু টাকায় টাকায় টাকা বাড়ে আপনি কিন্তু সব আরো পরিশ্রম করে দিয়ে এটাকে কিন্তু কাউন্টার করতে পারবেন না কি বললাম যে কন্ট্রাক্ট তার মানে বাংলা সরকারকে কি করতে হবে যেন তেন প্রকার এন বাংলার ভূমিপুত্র পুঁজিপতিদের হাতে টেন্ডার ধরাতে হবে যদি টেন্ডারের সাইজ গুলো এমন বড় হয় যে তারা তারা কম্পিট করতে পারছে না তাহলে টেন্ডার পিস পিস করে দিতে হবে যদি বাঙালির হামুক যদি এতটা হয় টেন্ডারের সাইজ হবে যাতে সে পারে এবং বাংলা পক্ষ যেহেতু মনে করে যে বাংলার প্রতিটি জেলা হচ্ছে বাংলার একটি পায়া ধরুন আলিপুর আলিপুরদুয়ারে একটি কন্ট্রাক্টার ধরুন একটি ইমারত তৈরির জন্য বা যে কোনো কিছুর প্রথম টেন্ডার কিন্তু হতে হবে জেলার মধ্যে তারপরে কাউকে পাওয়া যায় একান্তই তারপরে না টেন্ডার পশ্চিমবঙ্গের মধ্যে সেটা না পাওয়া গেলে তবে গ্লোবাল তার আগে নয় বাংলার সার্বিক প্রতিটি জায়গায় পুঁজিপতি তৈরি করা খুব গুরুত্বপূর্ণ এবং এটা একদিনের বিষয় নয় কিন্তু কোথাও বাংলা পক্ষ এই স্পষ্টভাবে এই রূপরেখা গুলো বাঙালির সামনে ধরে রয়েছে কারণ তা না হলে আমরা শুধু আলোচনা করে যাবো বাংলা পক্ষগুলোতে আলোচনা অনেক হয়েছে আমাদের আগের দুদিন প্রজন্ম আমাদের খুব খারাপ অবস্থায় নিয়ে এসছে এবার আর পিছনে ফেরার কোনো জায়গা নেই এবার কিন্তু আমাদের দেয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় এবার কিন্তু আমাদের প্রতিরোধটা গড়ে তুলতে হবে ফলে পুঁজি চাকরি বাজার জমি ব্যবসা টেন্ডার অটো লাইন টোটো লাইন হকারি সবকিছুতে ভূমিপুত্রর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং সম্পূর্ণ আধিপত্য আপনাকে আপনি অগ্রাধিকারের কথা বলেছেন কলকাতা পুরসভাতে আপনারা বলেছেন যে যারা বাঙালি ক্যান্ডিডেট তাদের ভোট দিতে কিন্তু দেখা যাচ্ছে বিধানসভাতে রাজ্যসভায় রাজ্যসভায় দুজন কয়েকদিন আগে গেল তারা সবাই অবাঙালি এবং একজন তো চরম বাঙালি বিদ্বেষী এবং আমি একদম অনুষ্ঠানের মঞ্চ থেকেই বলছি আসামের একজন আসাম থেকে একজন শিলচর থেকে এসছেন তিনি শিলচরে পুরোটাই বাঙালি বিদ্বেষী তিনি বাংলার থেকে রাজ্যসভায় গেলেন গোয়ার থেকে রাজ্যসভায় গেলেন আরো দুই তিন দু তিনজন লাইনে দাঁড়িয়ে আছেন সিনহা থেকে অনেকেই যে তারা রাজ্যসভায় যাবেন এই তো রাজ্যসভার আমার আপনার ভোট নিয়ে একজন অবাঙালি লোক তারা আসছেন রাজ্যসভায় চলে যাচ্ছেন এটাও তো আবার খেয়াল রাখতে হবে একদম খেয়াল রাখতে হবে ধরুন রাজ্যসভার লোকসভা রাজ্যসভা আলাদা কেন খুব স্পষ্ট কথা লোকসভা আমরা নির্বাচিত করি যে যার কেন্দ্রীয় তালিকায় কেন্দ্রের যার যা জিনিস রয়েছে সেই সেই বিষয়ে নীতি প্রণয়নের জন্য যে সরকার নির্বাচন তার জন্য লোকসভা আবার একই সঙ্গে রাজ্য স্বার্থ একটা রাজ্যের স্বার্থ গুলো প্রতিনিধিত্ব করার জন্য যারা যে সভায় যাবেন রাজ্যসভায় তারা হচ্ছে রাজ্যসভা এই ইলেকশন কিন্তু ডাইরেক্ট নয় কারা করে বিধায়করা রাজ্যসভা আমাদের বিধায়করা আমাদের বিধায়করা তাইতো তার মানে তার কাজ হচ্ছে যে বিধায়করা তাকে ইলেক্ট করেছে ডাইরেক্টলি অর্থাৎ যে রাজ্যের মানুষ তাকে ইলেক্ট করেছে ইনডাইরেক্টলি তার প্রতিনিধিত্ব করা এটা আমরা দেখেছি যে কেন্দ্রীয় স্তর থেকেই প্রথম কথা প্রথম আপনি হয়তো মনে করে দেখবেন যে এর আগে কিন্তু একটা ডোমিসাইল ছিল এই যে আমরা ডোমিসাইলের কথা বারবার বলছি না যে ডোমিসাইল সংরক্ষণ অর্থাৎ ডোমিসাইল সংরক্ষণ রাজ্যসভা কিন্তু ডোমিসাইল ছিল যে কারণে ডক্টর মনমোহন সিং আসাম থেকে নির্বাচিত হওয়ার জন্য আসামে একখানা বাড়ি ভাড়া করে গ্যাস কানেকশন করতে তারপরে সেই জিনিসটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং এই সিস্টেম বহু আগে থেকে কেডি সিং এই চোরটা সে ঢুকেছিল সীতারা চুরি এটা আগেটা তৃণমূলের ক্ষেত্রে সীতারা মেয়েচুরি সিপিএম এর ক্ষেত্রে এই যে এইযিবেদী দিনেশ ত্রিবেদী ঠিক আছে দিনেশ ত্রিবেদী তবু একখানে এখানে ছোটবেলায় সেন্ট জেভিয়ার্স কলেজে যে পড়ার একখানা সামান্যতম ইতিহাস রয়েছে মানে আমরা ততটাও বলি যে ছোঁয়াচ থাকলেও হবে কিন্তু এটা তো কোনো ছোঁয়াচ নেই সুস্মিতা দেবের কথা বললেন সুস্মিতা দেবের আমি একটু কারেক্ট করে দিই ওনার বাবা সন্তোষ মোহন দেব এবং বরাকে বাংলা ভাষা আন্দোলন বাংলা ভাষা অধিকার আন্দোলন একজন পুরোধা সুস্মিতা দেব কিন্তু বাঙালি বিরোধী নন উনি একজন বাঙালি এবং বরাকের বাঙালির পাশে শিশুরের বাঙালির পাশে অবশ্যই পশ্চিমবঙ্গের বাঙালি দাঁড়ানো উচিত কারণ ভারতে বাঙালির পশ্চিমবঙ্গ এবং এটাকে ভাগ করার চলছে যে কারণে তো বাঙালি হয়েছে না কিন্তু খন্ডবিখণ্ডে গোয়ার যিনি কি প্রতিনিধিত্ব কিন্তু গোয়ার কথা বলবেন সেটা তো বাস্তবতা গোয়ার কথাই বলবেন তাহলে আমাদের কথাটা কে বলবে বাংলার প্রতিটি রাজ্যসভার সাংসদ কিন্তু বাংলার

একদম অধিকার থাকার কথা বাংলা পক্ষ এই দাবিগুলো খুব স্পষ্ট করে বলছে এইগুলো কিন্তু সামনের পুরসভার এটাই কোশ্চেনটা আপনাকে করতে যাচ্ছিলাম সামনের পুরসভার ক্ষেত্রে দিলীপ যাদব উত্তরপাড়া পাড়া পুরসভার চেয়ারম্যান যিনি জীবনন্দ দাসের একটা কবিতা বলতে গিয়ে আমি মানে সেই অনুষ্ঠানে কভার করার সুযোগ পেয়েছিলাম গত বছর ভোটে তিনি একটা জীবনন্দ দাসের কবিতা বলতে গেছিল গিয়েছিলেন দু লাইন পড়ার পর আর উনি সেটা বললেন না বললে হয়তো পুরোটাই ভুল বলতেন প্রথম লাইনই ভুল আমি আপনাকে বলছি প্রথম লাইনে বিশ্বাস করেন আমি সেদিন ছিলাম উত্তর পড়ায় প্রথম লাইনটাই ভুল বলেছে আহ জিতেন্দ্র তিওয়ারি আসানসোল একের পর এক আছে মানে হুগলিতে তো অনেক পঞ্চায়েত প্রধান আছে যারা সবাই অবাঙালি এই ক্ষেত্রে আপনাদের এবার স্ট্যান্ডটা কি হবে পুরসভার ভোট সামনে আন্দোলন তো এক্ষুনি জোরদার হওয়া উচিত একটু আগে যে ভূমিপুত্র সংরক্ষণের কথা বলছিলাম সরকারি কাজে ঠিক আছে এই যে আপনি যে বেল্টার কথা বলছেন আসাম এলাকায় কোথায় কোথায় বললে দেখুন গঙ্গার গঙ্গারের যে শিল্পাঞ্চল এই শিল্পাঞ্চলগুলো বাঙালি নয় কেন কারণ ভূমিপুত্র সংরক্ষণ একজন আসছে পাঁচজন আসছে হাম তো আমার তো বাঙ্গাল ভেদ তো ঠিক আছে দেশবালি এই এই করে করে জনবিন্যাস বদলতেই হবে প্রথমে কি হবে প্রথমে এমনি ঢুকবে তারপরে হচ্ছে যে ভোট তারা টাইট ভোট সেই নিয়ে নেগোসিয়েট করবে তারপরে সংখ্যা একটু বাড়লে কাউন্সিলার হবে সংখ্যা একটু বাড়লে এমএলএ হবে সংখ্যা একটু বাড়লে এমপি হয়ে যাবে অর্জুন এমপি হয়ে গেছে সংখ্যা যদি আরো বাড়ে ঠিক আছে এখন তাদের তেলানোর জন্য যে ছটে ছুটি দিতে হচ্ছে তখন বাঙালি দুর্গাপূজায় কদিন যেরকম ধরুন পঙ্ি ভোজনা কাউকে বসালেন আপনি আপনি হাতায় করে খিচুড়ি দেবেন কিন্তু আপনি ঠিক করতে পারেন এটা ঠিক বলে কিন্তু যদি আপনি বসে যান তাহলে কিন্তু ওই পোষণ করার জায়গাটাও আর থাকবে না যদি পাল্টে যায় অর্থাৎ ভূমিপুত্র সংরক্ষণ কিন্তু একটা মানে দ্বিমুখী আমাদের একখানা জিনিস একটা হচ্ছে যে বাংলার ছেলে মেয়েদের যে বাংলায় কাজ আছে কিন্তু বাঙালি কাজ নেই এইটার সমাধান দ্বিতীয় কথা হচ্ছে এটা কিন্তু এই জনবিন্যাস বদলটাও কোথাও আটকান কারণ জনবিন্যাস বদল যদি না আটকায় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ কেন আর বিহার বিহার কেন তামিলনাড়ু তামিলনাড়ু কেন গুজরাট গুজরাট কেন কারণ ভারতে রাজ্যগুলো ভাষাভিত্তিক স্পষ্টবল গড়পাবু গৌরববাবু আপনি একটা নিজেই কথা তুললেন একদম এই পরশু মানে আপনাকে একটা তথ্য দিয়ে অনুষ্ঠানে যে বিহারে ছটের জন্য এত এতদিন ছুটি দেওয়া হয়নি পশ্চিমবঙ্গে দেওয়া হয়েছে এবং গত বছর আমার একজন বন্ধু সে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির বড় অ্যাকাউন্টেন্ট পোস্টে আছে তাদের গত বছর দুর্গা ছুটি দেওয়া হয়নি এবং সেই কোম্পানি থেকে অলিখিতভাবে বলা হয়েছে যে ছুটি নিয়ে কি হবে তোমরা দিওয়ালিতে ছুটি নাও তিন দিন সেই কোম্পানিতে তিন দিন ছুটি দেওয়া হয়েছে এবং বিখ্যাত একটি রিটেল চেন ইলেকট্রনিক্স কোম্পানির মানে যেখানে এসি টিভি মেশিন সব পাওয়া যায় তাদের পুরো ব্র্যান্ডিংটাই শুরু হয়েছে বাংলা থেকে সেই কোম্পানির লোক আসলে হয়তো কোম্পানির নামটা আমি বলতাম গত বছর তারা দুর্গাপূজতে চারে চার দিন তাদের আউটলোড আউটলেট খোলা ছিল এবং কোন বাঙালি স্টাফ গত বছর দুর্গাপূজায় ছুটি পায়নি সামনের বছর কি হবে তারা নিজেদের মধ্যে এখন আলোচনা করছে এই রকম যদি সত্যি কখনো কেউ যদি ফোন করে কি করবেন সেদিন বাঙালি ক্ষেত্রে দুর্গাপূজাতে ফোন করে ফেলেছে বাংলা পক্ষ যেটা হয়ে গেছে কি বলুন তো বাঙালির যে বঞ্চনা সমাধান রাজনৈতিক বা দিয়ে হচ্ছে না তার একখানা হেল্পলাইন নম্বর হয়ে গেছে এবং সর্বক্ষেত্রে যে আমরা তার সমাধান করতে পারছি তাও নয় কারণ আমাদের সংগঠনের সাইজ যা শক্তি সেই অনুযায়ী আমরা সেই লড়াইটা করতে পারি আচ্ছা আমি একটু পাল্টে ভাবতে বলবো যে হ্যাঁ যার মালিক সে তো করবে তার থেকে মেনে নিতেই হবে আচ্ছা আপনি ভাবতে পারেন যে কেরালায় কোন এক না তুমি দেওয়ালিতে নাও আপনি ভাবতে পারেন মহারাষ্ট্রে কোনো মালিক বলছে যে তুমি আহ গণেশ চতুর্থে ছুটি নিও না তুমি দেওয়ালিতে নাও আমি এরম ভাবেও বলছি বিহারে কেউ বলতে পারে তুমি ছটে দিও না তুমি দেওয়ালিতে নাও উত্তরপ্রদেশে কেউ বলতে পারে যে তুমি দেওয়ালিতে ছুটি দিও না তুমি বাঙালি মালিক হয় ধরুন বাঙালি মালিক ঠিক আছে ধরুন সুব্রত রায়েরই কোম্পানি সুব্রত রায় বলতে পারতো যখন সারারা চলতো যে তুমি কালী পুজোর দিন ছুটিটা নাও দিন ছুটিটা দিও না সুব্রত আলাদা রায় আলাদা করে দি খুব স্পষ্ট কথা এইটা আমরা করতে পারছি না যেটা বললাম মালিক ঠিকাদার তার ভাই ভাইরা ভাই নিজেদের যে চেন এবং তার মাধ্যমে মৌরসি পাঠা এবং এখানকার রাজনৈতিক দলগুলি যেহেতু বাঙালির সেই অর্থে গড়ে ওঠেনি তাদের আলাদাভাবে সাপোর্ট দেওয়া হয়নি ফলে তারা নানাভাবে এদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় ডিপেন্ডেন্ট হয়েই যায় এই এই যে নির্ভরতা এটা কাটানোর জন্য কিন্তু কোথাও একখানা আমাদের পাল্টা মোচড় দিতে হবে একটা উদাহরণ দি কলকাতা পৌরসভা এখানে বাঙালি মুম্বাই পৌরসভায় ছাব্বিশ কিন্তু উনিশশো ছিয়াশি থেকে বিরানব্বই এবং ছিয়ানব্বই থেকে এই হাজার একুশ অব্দি মুম্বাই পৌরসভা কিন্তু শিবসেনা চালায় কিভাবে তোষণ করে নয় শাসন করে এবং সেখানে কিন্তু আপনি দিলীপ যাদব পাবেন না সেখানে কিন্তু আপনি এই অর্জুন সিং জিতেন তেওয়ারি পাবেন না কিন্তু অর্জুন সিং জিতেন তেওয়ারি দিলীপ যাদবদের তথাকথিত কিন্তু ঠিক শিবসেনায় গিয়ে ছাপটা মেরে আসবে কারণ ওখানে তাকে তো ঠিকঠাক করে থাকতে হবে এই যে পাওয়ার ইকুয়েশনটা আসলে আপনি কোন গতে বাঁধছেন যে আপনি এটাকে বলে করছেন কি এটা সকলের একখানা মানে ধর্মশালা নাকি বলছেন যে এটা আমার বাড়ি এখানে অতিথির কিছু নিয়ম আছে এইটা হচ্ছে স্পষ্ট কথা আপনি কিভাবে আপনার জিনিসটা বানাচ্ছেন যেরকম অনেকে বলছে ভারত তো একখানা কলকাতা শিলিগুড়ি আঞ্চল এগুলো তো কসমোপলিটান শহর এখানে নানা জায়গা থেকে লোক আসবে অবশ্যই এখানে নানা জায়গা থেকে লোক আসবে আমরা একটা জরিপ করেছিলাম কদিন আগে বাঙালিও তো নানা জায়গায় যায় যেহেতু বাংলায় তার কাজগুলো বেদখল হয়ে যায় এমনি এমনি যায় না আমরা সকলেই চাই আমরা আমাদের নিজেদের মাটিতে নিজের বাবা মা পরিবারের কাছে থাকতে শখ করে কেউ যায় না আমরা মুম্বাই পৌরসভা দেখলাম আমরা নর্থ দিল্লি পৌরসভা দেখলাম আমরা সাউথ দিল্লি পৌরসভা দেখলাম আমরা গুরগাঁও পৌরসভা দেখলাম আমরা আহমেদাবাদ পৌরসভা দেখলাম আমরা হায়দ্রাবাদ পৌরসভা দেখলাম আমরা বেঙ্গালুরু পৌরসভা দেখলাম আমরা লক্ষ্ণৌ পৌরসভা দেখলাম আমরা পাটনা পৌরসভা দেখলাম আমরা জয়পুর পৌরসভা দেখলাম এই তো কর্মসংস্থানের নানা রকম জায়গাগুলো এর মধ্যে ধরা আছে হায়দ্রাবাদ গুড়গাঁও ঠিক আছে একটা বাঙালি নেই আমরা বলি তো লাখ লাখ বাঙালি গেছে নিশ্চয়ই আবাদিও রয়েছে তার কিছু কিছু একটা নেই কেউ অ্যালাউ করে না একদম তৃণমূল স্তরের রাজনৈতিক কর্তৃত্ব অর্থাৎ বাড়ি কার আর অতিথি এই ইকুয়েশনটা কিন্তু গুলিয়ে ফেললে কিন্তু খুব সমস্যা তাহলে কিন্তু মালিকানা হস্তান্তর হয়ে যায় মালিকানা হস্তান্তর হয়ে গেলে এই ভারতে বাঙালির শেষ ঠিকানা এই পশ্চিমবঙ্গ এরপর কি আমরা বঙ্গোপসাগরে করে যাব পশ্চিমবঙ্গের বাইরে যেগুলো বাংলার অঞ্চল যেগুলো আমি সেগুলোর কথা বলছি না যেরকম ধরুন ত্রিপুরা ঠিক আছে শিলচর এগুলোর কথা বলছি না যেগুলো অবিভক্ত বাংলার একর্থে অংশ ছিল বাংলার থেকে দূরে ভাবুন একটা লোকালিটির নাম সকলে জানে যে হ্যাঁ এটা বাঙালি মানে ডায় বাঙালি বায়ে বাঙালি অনেকে শুনেছেন যে চিত্ররঞ্জন পার্ক দিল্লির তাই তো এই নামটা অনেকে শুনেছে যে ওটা বাঙালিদের ওখানকার কাউন্সিলারও বাঙালি না আমরা এটাও চেক করে দেখলাম চিত্ররঞ্জন পার্ক কিন্তু একটা ওয়ার্ড সাউথ দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের ছাড়ে না কেউ ছাড়ে না ফলে বাঙালির এই তথাকথিত ঔদার্য হচ্ছে তার নিজের মধ্যে অনৈক্য কারণ বাঙালি এতদিন ভোট হয়ে এসছে এবার বাঙালিকে ভোট ব্যাংক হয়ে উঠতে হবে এই যে ঘটি বাঙাল হিন্দু মুসলমান একাত্তরের আগের বাঙাল না একাত্তরের পরের বাঙাল ঠিক আছে তৃণমূল বিজেপি সিপিএম আরে এসবের ঊর্ধ্বে একখানা সত্য রয়েছে যে আমরা বাঙালি আমরা ভূমিপুত্র শুধু বাঙালি বলবো কেন আমরা ভূমিপুত্র রাজবংশী সম্প্রদায় যারা বাঙালি মহাজাতির অংশ হয়ে যাচ্ছেন তারা ভূমিপুত্র নন তারা এই মাটির ভূমিপুত্র সাঁওতালরা কি এই মাটির ভূমিপুত্র নন এই প্রথম অধিকার তাদের এবং এই কন্ট্রোল কিন্তু সেই হাতে থাকতে হবে কারণ তা না হলে আমরা নিজ ভূমে কিন্তু পরবাসী হয়ে যাব আর এই পশ্চিম বাংলায় যদি বাঙালি পরবাসী হয়ে যায় তাহলে কিন্তু আর কোথাও কিন্তু তার ঠাই হবে না সে কিন্তু একটি শক্তিহীন বলহীন বিভক্ত একটি জাতিতে পরিণত হবে এবং এই জাতি থেকেই তো দালাল তৈরি হয় এই জাতি থেকেই মহারাজা কৃষ্ণচন্দ্র তৈরি হবে এই জাতি থেকেই বিভীষণ তৈরি হবে এই জাতি থেকেই মির্জাফর তৈরি হবে একটা জাতি যখন সাম্রাজ্যবাদ কবলিত হয়ে যায় তখন কিন্তু দেখবেন যে নিজেদের মধ্যে ঐক্য না থাকলে তখন যে আগ্রাস যে আগ্রাস আগ্রাসন করছে তাকে তেলিয়ে কয়েকজন বাঁচতে চায় সেইটাই হয়ে যাবে উন্নতির পথ কে কত ভালো দালালি করতে পারলো কে কত ভালো ফোড়ে হতে পারলো কে কত ভালো মুত হতে পারলো আমরা তো হতে চাই যে বাংলায় কে কত ভাবে বাঙালি বাংলার কত ভালোভাবে মালিক হতে পারছে ওই যে কে কে আর এর গল্পে বলছি আমরা তো আর স্টেডিয়ামে বসে চার ছয় দেখে নাচবো না আমরা বল করব আমরা ব্যাট করব আমরা ম্যাচ জিতে নাচতে চাই মাঠের মধ্যে মাঠের মাঝখানে এবং সেই মাঠের আম্পায়ারও আমাদের হতে হবে আমরাই ঠিক করব কোনটা আউট কোনটা আউট নয় এই বার্তাটা কি শাহরুখ খানকে দেওয়া সম্ভব হয়েছে আমরা একাধিকবার খুব স্পষ্টভাবে বলেছি যে যিনি বাংলার যে রাজধানী সেখানে এই যে বাংলার রাজধানী আমরা বলি এটা কি বাঙালির রাজধানী বাঙালির রাজধানী না এটা বাংলার রাজধানী কিন্তু বাঙালির রাজধানী না এই যে জয়গাঁ সেখানে বাঙালি একজন ঢুকে ভালো করে ব্যবসা করতে পারবে আলিপুর দুয়ারে দোকান দিতে পারবে যে ভুটানের সঙ্গে যে এই ট্রেডটা রয়েছে আরে কর্মসংস্থান তো এগুলিকেই বলে কর্মসংস্থান তো এগুলিকেই বলে না শাহরুখ খানকে আমরা শাহরুখ খানের বিষয়ে আমরা স্পষ্ট একটা কথা বলতে চাই সে বাংলার নয় সে বাঙালির নয় এবং এটা শাহরুখ খানের বিষয়ও না আসুক এটা এটা বর্গবাবু সে কিন্তু রাজ্যের ব্যাড অম্বাসেডর হ্যাঁ এইটাই তো হয়েছে না যে অ্যাম্বাসেডার গাড়িটাও তো বিল্ডারদের ছিল এবং বিল্ডারদের যে অ্যাম্বাসেডার গাড়ির যে ক্যাম্পাসটা ছিল ওই যে দিলীপ যাদবের নাম করলেন ঠিক আছে তার ভাই আচ্ছলাল যাদব সেখানে শ্রীরাম সিটি বানিয়ে করে খাচ্ছে বড় বড় কমপ্লেক্স বানিয়েছে আমরা এটাও বলছি দোকানটা মাফিয়াকে করেও খেতে হয় সেটা বাঙালি হবে না কেন এটাই তো হচ্ছে কথা যে যা কিছু আছে যা কিছু আছে সব কিন্তু নিজের মধ্যে থাকতে হবে পুলিশ আমার চোর আমার সব আমার হতে হবে এই যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সে একটা বাঙালিকে নেয় না তাহলে কিসের কাজ তার মানে আমরা কি হব আমরা বাজারে আমরা শুধু বাজার আমরা শুধু হাততালি দিয়ে তার ব্র্যান্ড ভ্যালু আমরা তো মানে বাঙালি জনতা হয়ে গেছে শাহরুখ খানের ব্র্যান্ড অ্যাম্বাসডার হওয়ার কথা ছিল তো উল্টোটা কে কে আর সমর্থক বাঙালি জনতা হয়ে গেছে শাহরুখ খানের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসডার রেড চিলির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়ার কথা ছিল তো উল্টোটা তাই খুব স্পষ্ট কথা শাহরুখ খান অক্ষয় কুমার দিয়ে কিন্তু বাঙালির কোনো রকম কোনো সমাধান নেই কোনো সমাধান নেই বাঙালির সমাধান তার নিজের কদিন আগে কদিন আগে আমি একটু থামাই একটু থামাই সিএবির একটি বিশেষ অনুষ্ঠানে আমি সেই কিংবদন্তির বাংলার খেলোয়াড়ের নাম বলতে চাই না যে একটা সময় যাকে অনিল কুমলের জায়গায় ভাবা হতো সেই অনুষ্ঠানে নেই বলে আমি নাম বলতে চাইছি সেটা সেই লেগ স্পিনার তিনি আমন্ত্রণ পাননি আমি তাকে নিজের মুখে আমি কার নাম বলছি না আমি শুনেছিলাম তাকে আমন্ত্রণ জানানো হয়নি না জানি তাহলে এরকম কত বাংলার প্লেয়ার আমন্ত্রণই পায়নি অনেক ক্ষেত্রে হয়েছে আমি হয়তো একটু পুরনো বলে উৎপল চ্যাটার্জির নামটা বললাম ঠিক আছে এই যে উৎপল চ্যাটার্জি কারা চান্স পেতো মনে হচ্ছে তখন একটা বম্বে লবির কথা বলা হতো একটা দিল্লি লবির কথা বলা হতো যখন আমাদের আমরা যদি আমাদের মনে করলাম যে ডালমিয়া যার ছেলে এখন ডালমিয়া টু যে এখন বসে রয়েছে কি লাভ হয়েছে আমার ঋদ্ধিমানকে বাইরে খেলতে হচ্ছে ঈশানকে বাইরে খেলতে হচ্ছে আর আমরা তাতে খুশি হব কি খুশি এই যে এই যে বাঙুর ভার্সেস গোয়েঙ্কার ম্যাচে বাঙালির পক্ষ কোনটা বাঙুর চিংড়ি খায় না গোয়েন্কা ইলিশ খায় না আমাদের খুব স্পষ্ট কথা পুনর্দখলটা চাই পুঁজির পুনর্দখল চাকরির পুনর্দখল শিলিগুড়ির যে বড় বাজার সেখানে গদিতে আপনাকে মাল নামাতে দেবেন আপনি যদি বাঙালি হন লেবার আপনি নিজের লেবার নিতে পারবেন না তাকেও বহিরাগত নিতে হবে কেন এটা অন্য কোনো মাটিতে সম্ভব আজকে আপনি এনজেপি স্টেশন আসানসোল স্টেশন শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন এখানে জিআরপির মোস্ট এর তালিকাটা দেখবেন কি দেখবেন কোন রাজ্যের লোক দেখবেন বুঝতেই পাচ্ছেন আচ্ছা আপনি অন্য কোনো রাজ্যে এই যে বিহার বা ইউপি তে দেখাতে পারবেন যে লখনৌ স্টেশনে বা পাটনা স্টেশনে অনেকগুলো বাঙালির নাম দেওয়া আছে দেখুন এটা কি হচ্ছে এবং যে যে বাংলার বা বাংলার রাজনৈতিক দলগুলির নেতারা প্রেজেন্ট পাস সব ধরে নিয়ে ভাবছেন যে এই এই করে করে মোটামুটি জীবনটা কাটিয়ে দেব তোর ছেলে তো কাউন্সিলর হতে পারবে না জনবিন্যাস পাল্টে যাবে অর্থাৎ আমাদের কিন্তু একটি দীর্ঘমেয়াদী প্ল্যান দরকার বাংলা পক্ষ সেই দীর্ঘমেয়াদী লড়াইটা লড়ছে সবকিছুই কিন্তু এই ভোটটা পার করে দিলেই ঠিক আছে এটা এই নীতিতে কিন্তু চলতে পারে না সবকিছু কিন্তু ইয়ার কিনা সবকিছু বাংলা পক্ষ তো কারোর ভোট হতে পারে না আমরা একটি দাবি আপনারা একটা দাবি তুলতে পারেন সেটা মান্যতা দেওয়ার অধিকার তো বাঙালিকেই প্রথমে নিতে হবে একদমই বাংলা পক্ষ যে প্রচারণাটা কেন করছে বাংলা পক্ষ তো তাহলে আমরা কি কি করছি তাহলে আমরা বাঙালি জনমানসে বাঙালির অধিকারের ইস্যুগুলিকে এমন ভাবে গণদাবিতে পরিণত করছি যাতে কিনা আমরা বাংলায় বাঙালির থেকে ভোট চাওয়া দলগুলোকে লাইনে আনতে চাই খুব স্পষ্ট কথা আমরা কোন রাজনৈতিক দল না আমরা ভোট টোটে না আমাদের মধ্যে ঠিক আছে বাংলায় যতগুলি অসাম্প্রদায়িক দল রয়েছে যারা বাঙালির মধ্যে বিভেদ করে না এরকম সব দলের সমর্থক আমাদের কিন্তু আমরা বলি একটা যে আপনি ধরুন সিপিএম কালকে তৃণমূল হয়ে যেতে পারেন কালকে তৃণমূল হয়ে যেতে পারেন একটু ছোট্ট কথা বলি সিপিএম থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি হয়ে যেতে পারেন আপনি ধরুন ভারতীয় নাগরিক আপনি অক্ষয় কুমার মতো কালকে ক্যানাডিয়ান হয়ে যেতে পারেন আপনি ধরুন মুসলমান আপনি হিন্দু হয়ে যেতে পারেন আপনি হিন্দু থেকে বৌদ্ধ হয়ে যেতে পারেন বৌদ্ধ থেকে খ্রিস্টান হয়ে যেতে পারেন কিন্তু বাঙালি থেকে তামিল হতে পারবেন পারবেন এগুলো এগুলো হচ্ছে আমাদের জামা আর জাতি হচ্ছে চামড়া যেটা নিয়ে এস যে জন্মেছি এটা নিয়েই চিতায় বা কবরে যাব। তাই এইটাকে ভিত্তি করে যখন আমাদের ভারতে আমাদের ওপর যখন নিপীড়ন চালাতে চালানো হচ্ছে এবং তুমি কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রেও হিন্দিতে পরীক্ষা হয় বাংলায় হয় না কি অদ্ভুত কথা স্বাধীনতা সংগ্রাম যখন হলো রক্ত দিল বাঙালি কই তখন তো হিন্দি পরীক্ষা নিয়ে স্বাধীনতা সংগ্রামের ক্যাডার ভর্তি করা হয়নি সেটা হলো তো স্বাধীনতা স্বাধীনতা হতো না পেতে আমরা নয় আমাদের এখানে ব্রিটিশ খেঁদিয়ে দিতাম ওদের ওখান থেকে কে খেদাত তাই না কিন্তু যেই স্বাধীনতা অর্থাৎ যখন রক্ত দিতে হতো কিন্তু বদলে মানে মাস মাইনে হতো না তখন বাঙালি সবচেয়ে আগে কিন্তু যেই পাশ হয়ে গেল ইন্ডিয়ান আর্মি বিএসএফ সিআইএসএফ সি আর পি এফ এর কোন পরীক্ষায় বাংলায় কোনো পরীক্ষা নেওয়া হয় না সুভাষ বসুর সুভাষ চন্দ্র বসুর বাগা যত সূর্য সেনের মাতৃভাষায় ইন্ডিয়ান অর্থাৎ মাইনে জোগাবো আমরা মাইনে জোগাবে অহিন্দি জাতিগুলো আর মাইনে পাবে চাকরি পাবে হচ্ছে যারা কোনো রাজস্ব তৈরি করে না কিন্তু তারা জনসংখ্যা তৈরি করে এটা তো অদ্ভুত কথা এই জিনিসগুলো কিন্তু আমরা সার্বিক ধরার চেষ্টা করছি যে ভাই আট কোথাটা লক্ষণ রেখা দিতে হবে বিহারের ফার্টিলিটি রেট ফোর তিন দশমিক চার বাংলায় এক দশমিক ছয় বেড়া না দিলে কি হবে বাংলা তো পূর্ব বিহার হয়ে যাবে সেটা কি আমরা চাই বাংলার প্রতিটি দলকে স্পষ্ট করতে হবে বাংলায় বাঙালির পার্সেন্টেজ কম কমাটা কি তারা মেনে নেন নাকি মনে করেন এটা তো দিবে নিবে মিলাইবে এই ভারতের মানব এইসব করে মোটামুটি জাতিটাকে বিলীন করে দাও বাঙালিকে গন্তব্য একদম মানে সময় সময় শেষ হয়ে যাচ্ছে একদম ছোট্ট একটা প্রশ্ন যদি দেখা যায় আপনাদের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি দাবি আপনাদের আপাতত মেনে নিলেন এবং আপনাদের যে বাঙালিয়ানা তত্ত্ব সেই তত্ত্বে সব থেকে যদি কেউ বেশি লাভ হয় সেটা করতে কিন্তু তৃণমূল কংগ্রেস মানে এবারের বিধানসভা ভোটে অন্তত কিন্তু দেখা যায় যদি ধরুন তৃণমূল কংগ্রেস তার মানে হিন্দি ভোটের জন্য কারণ তৃণমূল কংগ্রেস তো হিন্দি ভোটে তোষণ করেছে না হলে অর্জুন সিং কেন হলো না হলে আচ্ছেলাল যাদব কেন হলো না হলে আহ দিলীপ যাদব কেন হলো তারাও করেছে কিন্তু যদি দেখা যায় যে আগামী দিনে এই তৃণমূল কংগ্রেস বাঙালিয়ানা তত্ত্ব থেকেও লাভ উঠাচ্ছে কিন্তু তাদের হিন্দি ভোটের যে ভাগ সেটাও তারা কমাচ্ছে না এরপর কি কোনো মনে হয় যে বাঙালিদের একটা নিজস্ব আলাদা রাজনৈতিক দল এবার দাঁড় করানোর সময় হয়ে এসেছে দেখুন বাংলা পক্ষ একটা বিশ্বাস করে বাঙালি জাতিকে সংগঠিত করা বাংলা পক্ষ বাঙালিকে সেইভাবে সংগঠিত করতে চায় যাতে বাংলার রাজনৈতিক রূপরেখাটা হয় এরকম আমি পা দেখাতে পাচ্ছি না যেহেতু এরকম ভাবে আছে তাই

আমরা বলছি কংগ্রেস এসে বল মারুক এসে বল মারুক কোন সমস্যা নেই আমরা বাংলা ও বাঙালির স্বার্থটাই একমাত্র আমাদের জিনিসটা একদম পাখির চোখ করে এগোচ্ছি খুব স্পষ্ট কথা আমরা বিশ্বাস করি দলের ওপর জাতি দল আসবে যাবে কিন্তু জাতি থেকে যাবে বা রেখে দিতে হবে কারণ জাতি যদি না থাকে একটা মানুষের বিশ্বে কিচ্ছু থাকে না হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আজকের অনুষ্ঠান আপাতত এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ জয় বাংলা